এই ভিডিওটি 1950 সালে নিউ ইয়র্ক সিটি পুলিশের বিমানে ড্রাই আইস তোলার সময় ধারণ করা হয়। এই ড্রাই আইস আকাশে মেঘের ওপর ছিটিয়ে ক্লাউড সিডিংয়ের মাধ্যমে কৃত্রিম বৃষ্টিপাত করানো হতো সে সময়। তো এই ক্লাউড সিডিং আর কৃত্রিম বৃষ্টিপাত আসলে কি, কেন, কোথায়, কিভাবে এটি করা হয়, এর ভালো দিক এবং খারাপ দিক কি কি, আজ সেগুলো নিয়েই কথা বলবো। ক্লাউড সিডিং এবং কৃত্রিম বৃষ্টিপাত নিয়ে কথা বলতে হলে প্রথমে মেঘ সম্পর্কে একটু কথা বলতে হবে। ছোট ছোট জলকণা বা জলীয় বাষ্প আস্তে আস্তে বায়ুমণ্ডলের উপরের দিকে উঠতে থাকে। বায়ুমণ্ডলে ভাসতে থাকা ধুলিকণা বা লবণকণার সাথে মিশে জলীয় বাষ্প ঠান্ডা এবং ঘনীভূত হয়ে মেঘ তৈরি হয়। একটা সময়ে যখন জলীয় বাষ্প বাতাসে ভেসে থাকার জন্য খুব বড় হয়ে যায়, তখন এগুলো বৃষ্টি বা তুষার হিসেবে ঝরে পড়ে। ক্লাউড সিডিংয়ের মাধ্যমে আসলে মেঘের চারপাশে আরও জলকণা তৈরি করা হয়, যা মেঘ থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেয়। এই কাজের জন্য সাধারণত লবণ অথবা সিলভার আয়োডাইড ছেটানো হয়। এগুলো সাধারণত প্লেন থেকে মেঘের ওপর ছেটানো হয়, আবার কখনও কখনও বন্দুক বা রকেট ব্যবহার করে বায়ুমণ্ডলে নিক্ষেপ করা হয়। ক্লাউড সিডিং নিয়ে প্রথম গবেষণা 1940-এর দশকের দিকে শুরু হয়। ব্যাপারটা খুব আধুনিক মনে হলেও এটি নিয়ে আসলে অনেক আগে থেকেই গবেষণা চলছে। বিশেষজ্ঞদের মতে যদি সফলভাবে করা হয়, তাহলে ক্লাউড সিডিং একটি এলাকার বৃষ্টিপাত 5-15% পর্যন্ত বৃদ্ধি করতে পারে। কিন্তু এটি মনে রাখতে হবে যে ক্লাউড সিডিংয়ের মাধ্যমে মেঘ তৈরি করা যায় না, এটি শুধু মেঘ থেকে বৃষ্টি তৈরি করতে পারে। সুতরাং আকাশে ক্লাউড বা মেঘ না থাকলে নীল আকাশে ক্লাউড সিডিং করে কোনো লাভ হবে না। এবার জানা যাক আমাদের ও পরিবেশের উপর ক্লাউড সিডিংয়ের প্রভাব কী। আমরা আজকে ক্লাউড সিডিং নিয়ে এজন্যই কথা বলছি কারণ খুব সম্প্রতি মধ্যপ্রাচ্যে হঠাৎ ভারী বর্ষণের কারণে যে বন্যা বা জলবদ্ধতা তৈরি হয়েছে তার জন্য অনেকেই ক্লাউড সিডিংকে দায়ী করেছেন। সে ব্যাপারে একটু পরে কথা বলছি। প্রশ্ন হলো, মানুষ কেন ক্লাউড সিডিং বা কৃত্রিম বৃষ্টিপাত করায়? পাকিস্তানের লাহোর বিশ্বে ভয়াবহ বায়ু দূষণের শিকার শহরগুলোর মধ্যে অন্যতম। 2023 সালের ডিসেম্বর মাসে সেখানে বায়ু দূষণের মাত্রা কমাতে শহরের 10টি জায়গায় ক্লাউড সিডিং করিয়ে বৃষ্টিপাত করানো হয়। বিশ্বে যে সকল দেশ কৃত্রিম বৃষ্টিপাত বা ক্লাউড সিডিং করতে সবচেয়ে বেশি অর্থ খরচ করে, চীন তাদের মধ্যে অন্যতম। 2022 সালেও অত্যাধিক তাপদাহের কারণে ইয়াংসি নদীর পানি কমে যায়। চরম পানি স্বল্পতা ও বিদ্যুৎ স্বল্পতা দেখা দেয় সেখানে। চীন তখন ছোট ছোট রকেটের মাধ্যমে মেঘে রাসায়নিক ছিটিয়ে কৃত্রিমভাবে বৃষ্টিপাত ঘটিয়ে এ সমস্যার সমাধানের চেষ্টা করে। শুনতে অবাক লাগলেও বছরের নির্দিষ্ট পরিমাণ তুষারপাত না হলেও ক্লাউড সিডিং করা হয়। এরকম বিভিন্ন প্রয়োজনে জাপান, ইসরায়েল, যুক্তরাষ্ট্র, রাশিয়া, সৌদি আরব, মরক্কো, লিবিয়া, সিরিয়া, জর্ডান ও সংযুক্ত আরব আমিরাত সহ বিশ্বের 50টিরও বেশি দেশে ক্লাউড সিডিং করা হয়। সংযুক্ত আরব আমিরাতে বন্যা বা জলাবদ্ধতার জন্য অনেকে ক্লাউড সিডিংকে দায়ী করলেও বিশেষজ্ঞরা এ ব্যাপারে সহমত নন। সংযুক্ত আরব আমিরাত ও দেশটির দুবাইতে বন্যা শুরু হয়েছিল গত মঙ্গলবার। ব্লুমবার্গের একটি প্রতিবেদনে বলা হয়েছে যে দেশটিতে ক্লাউড সিডিংয়ের কাজে ব্যবহৃত বিমানগুলো রবিবার এবং সোমবার মোতায়েন করা হয়েছিল, মঙ্গলবারে নয়। তবে কখন ক্লাউড সিডিং করা হয়েছিল তা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি বিবিসি। বিশেষজ্ঞরা বলছেন এটি খুব বেশি হলে ঝড়ের উপর সামান্য প্রভাব ফেলতে পারে এবং বন্যার জন্য ক্লাউড সিডিংয়ের উপর আলোকপাত করাটা বিভ্রান্তিকর। বিবিসি ওয়েদারের আবহাওয়াবিদ ম্যাট টেইলর বলেন যে দুবাইয়ের চরমভাবাপন্ন আবহাওয়ার বিষয়ে আগে থেকেই পূর্বাভাস দেওয়া হয়েছিল। এই ঘটনার আগে কম্পিউটার মডেলগুলো খুব ভালোভাবেই ভবিষ্যৎবাণী করেছিল যে 24 ঘন্টার মাঝে এক বছরের সমান বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। আবুধাবির খলিফা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও ভূপদার্থ বিভাগের প্রধান অধ্যাপক ডায়ানা ফ্রান্সিস বলেন, যখন এ ধরনের পূর্বাভাস দেওয়া হয় তখন ক্লাউড সিডিংয়ের মতো একটি ব্যয়বহুল প্রক্রিয়া প্রয়োগ করা হয় না, কারণ তখন এ ধরনের শক্তিশালী ব্যবস্থা প্রয়োগের কোনো প্রয়োজনই পড়ে না। সংযুক্ত আরব আমিরাতের ন্যাশনাল সেন্টার ফর মেট্রোলজির 2014 সালের হিসাব অনুযায়ী ক্লাউড সিডিংয়ে প্রতি $5,000 খরচ করে $3,00,000 সমমূল্যের পানির উপযোগিতা পাচ্ছেন তারা। আপাতদৃষ্টিতে উপকারের জন্যই ক্লাউড সিডিং করা হলেও অনেকের মধ্যে একে ঘিরে ভয় কাজ করে। বিবিসির গ্লোবাল এনভায়রনমেন্ট করেসপন্ডেন্ট নাভিন সিং খাটকার মতে, কৃত্রিমভাবে বৃষ্টিপাত ঘটানো আসলে দিন শেষে প্রকৃতি নিয়ে এক ধরনের খেলা করা, প্রকৃতির নিয়মকে নিজের মতো পরিবর্তন করে তাৎক্ষণিকভাবে এর ফলাফল ভোগ করা। পরিবেশের ক্ষেত্রে কিংবা মানুষের শরীরের ক্ষেত্রে এর দীর্ঘমেয়াদী প্রভাব আছে কিনা সেটি এখনই বলা যাচ্ছে না। তিনি বলেন বিষয়টা অনেকটা স্টেরয়েড ব্যবহারের মতো। স্টেরয়েড ব্যবহারে আমাদের তাৎক্ষণিক কার্যক্ষমতা বৃদ্ধি পায়, তবে দীর্ঘমেয়াদে এর পার্শ্ব প্রতিক্রিয়া থাকে। তবে সব কিছুর পরও আবহাওয়া ও জলবায়ুর পরিবর্তন এবং ভবিষ্যতের কথা মাথায় রেখে ক্লাউড সিডিংয়ের মতো নতুন নতুন প্রযুক্তি নিয়ে মানুষকে আরও ভাবতে হবে।